as long as you're trying to make it. There's no way that you make it. And maybe you can fake it, but you're never gonna make it. Are you just gonna take that? Make them take it all back. Don't tell me you believe that. Are you just gonna take that? Or will you fucking fight back? Assalamualaikum. আপনারা অনেকদিন হতে আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে কমেন্ট করে চলেছিলেন ভাইয়া ফ্রি কিকে টিউটোরিয়াল দেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফ্রি কিক অবস্থায় আপনারা কীভাবে নাকল শট নেবেন সে প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। এই নাকল শট আমি শেখার জন্য আমি অনেকবার প্র্যাকটিস করেছি, প্রায় 2-3 হাজার মতো ফ্রি কিক আমি নিয়েছি আমার ই ফুটবল প্লেয়ার্স মোবাইল গেমের মধ্যে। তারপর শিখে আমি আজকে আপনাদেরকে শেখাবো, কারণ তো আমার আগেই শিখতে হবে তারপর আপনাদেরকে শিখাতে পারবো, তাই না? তো আমি 2000-3000 মতো প্র্যাকটিস করার পর আমি এই নাকল শটটি নিতে পেরেছি। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। তো আমি ওয়েটা দেখিয়ে দেবো কীভাবে আপনারা নাকল শটটি নেবেন, তার জন্য আমরা স্মার্টফোনের ডিসপ্লে চলে যাবো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটার মধ্যে একটা লাইক করে দিন অ্যান্ড পরবর্তী ভিডিওতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে একটু ভালোবাসা থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সো লেটস গেট স্টার্টেড আওয়ার ভিডিওস, লেটস বিগিন দ্য শো। ভিউয়ার্স, আজকের ভিডিও টপিক হচ্ছে নাকল শট কীভাবে নেবেন ফ্রি কিক অবস্থায়। তো প্রথমে বলে রাখি, আপনি যে প্লেয়ার দিয়ে নাকল শটটি নিতে যাচ্ছেন অবশ্যই সে প্লেয়ারের ডিটেলসের মধ্যে রিকোয়েস্ট আছে কিনা নাকল শটটি সেটা অবশ্যই আপনারা যাচাই করে নেবেন। সব প্লেয়ার দিয়ে এই নাকল শটটি নিতে পারবেন না। সো আমার কাছে রবার্টো কার্লোস আছে, তারপর ক্রিস্টিয়ানো রোনালদোরও এই নাকল শটটি আছে। যো যেসব প্লেয়ারের আপনি ডিটেলসের মধ্যে নাকল শটটি রিকোয়েস্ট আছে সেসব প্লেয়ার দিয়ে আপনি এই নাকল শটটি নিতে পারবেন, আশা করি বুঝাতে পেরেছি। সো চলুন আমরা আমাদের ডিসপ্লেতে চলে যাই, আমি আপনাদেরকে টিউটোরিয়াল আকারে দেখিয়ে দিচ্ছি। অলরেডি ভিউয়ার্স, আমরা আমাদের স্মার্টফোনের ডিসপ্লেতে চলে আসছি, আমরা ই ফুটবল প্লেয়ার্স মোবাইল গেমটি ওপেন করে ফেলেছি। প্রথমে আমি আমার স্কোয়াডে গিয়ে দেখিয়ে দিচ্ছি, আমার দুজন প্লেয়ার আছে, একটা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো আর একটা হচ্ছে রবার্টো কার্লোস। এই দুইটা প্লেয়ারেরই নাকল শটটি রিকোয়েস্ট আছে তাদের ডিটেলসের মধ্যে। তো এখন আমরা ট্রেনিংয়ের মধ্যে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা নাকল শটটি নেবেন। হ্যালো ভিউয়ার্স, আমরা সচরাচর কিন্তু ফ্রি কিক করে থাকি। আপনারা যদি লক্ষ্য করেন ফ্রি কিক করার সময় আমাদের ফিঙ্গারটা দিয়ে আমরা যে স্লাইডটা করি বা ফ্লিকটা করি সেটা করার সময় আমরা কিন্তু আঙুলটাকে বা ফিঙ্গারটাকে আমরা স্লাইড করে আমাদের ডিসপ্লের বাইরে নিয়ে চলে যাই, যেমন আমরা এভাবে করে থাকি। আমি আপনাদেরকে একটা করে দেখাচ্ছি, যেমন আমরা স্লাইড করার সময় ফিঙ্গারটাকে বাইরে নিয়ে গেছি ডিসপ্লের বাইরে। তো একটা চেঞ্জ করতে হবে নাকল শট করার জন্য, সেটা হচ্ছে আমরা যে ফিঙ্গারটাকে বাইরে নিয়ে চলে যাই ফিঙ্গারটাকে বাইরে নিতে পারবো না, আমরা ডিসপ্লের মধ্যে স্লাইড করে ফিঙ্গারটাকে ব্র্যাক করতে হবে ইমিডিয়েটলি। আমি আপনাদেরকে কয়েকবার করে দেখাচ্ছি, ইমিডিয়েটলি আপনার ফিঙ্গারটাকে ব্র্যাক করে ফেলতে হবে, বাইরে না নিয়ে ডিসপ্লের মধ্যে থাকা অবস্থায় আপনার ফিঙ্গারটাকে ব্র্যাক করতে হবে, তাহলেই দেখবেন নাকল শটটি হয়ে গেছে। আমি আপনাদেরকে কয়েকবার করে দেখাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, এখানে সম্পূর্ণ আপনার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। আপনি নাকল শটটি নেওয়ার জন্য অবশ্যই ডিসপ্লেতে সম্পূর্ণ স্লাইড না করে, মানে ডিসপ্লের বাইরে ফিঙ্গারটাকে না নিয়ে ইমিডিয়েটলি যদি আপনি স্লাইড করে ব্র্যাক করে ফেলেন তাহলে নাকল শটটি নেবে। তবে অবশ্যই আপনার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে আপনি নাকল শটটি নিতে পারবেন। আমি অনেকবার প্র্যাকটিস করেছি সেটা তো আমি আপনাদেরকে বলেই দিয়েছি। সো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে, আপনারা প্র্যাকটিস করতে থাকুন, দেখবেন নাকল শটটি আপনারাও নিতে পারছেন। অলরেডি ভিউয়ার্স, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি কীভাবে নাকল শটটি আপনার স্মার্টফোনে বা আপনার ই ফুটবল প্লেয়ার্স মোবাইল গেমের মধ্যে আপনি নেবেন সে প্রসেসটা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিন, পরবর্তী ভিডিওতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর যদি আপনি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। আর যদি আপনি আজকের ভিডিওটি নতুন দেখছেন আমার চ্যানেলের তাহলে রিসেন্ট আপলোড করা ভিডিওগুলো দেখতে থাকুন, আশা করি দেখতে দেখতে চ্যানেলের প্রতি একটা ভালো লাগা আর ভালোবাসা হয়ে যাবে, তখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। তো আজকের মতো এখানেই। ও হ্যাঁ, আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে সোশ্যাল মিডিয়া সব লিঙ্কগুলো রেখেছি, আপনারা চাইলে আমার সাথে কানেক্ট হতে পারেন। তো আজকে ভিডিও এখানেই, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, স্টে উইথ আস, লিভ লাভ এন্ড রেসপেক্ট, ইকান্স অফিশিয়াল। ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশায়। আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইস্তিহাক। আসসালামু আলাইকুম, গুড বাই।